সাইফুজ্জামান চৌধুরী গত মেয়াদে দায়িত্ব পালন করেছেন সরকারের ভূমিমন্ত্রী হিসেবে। এ দফায় ঠাঁই হয়নি মন্ত্রিসভায়। এরই মধ্যে তার বিরুদ্ধে যুক্তরাজ্যে 2500 কোটি টাকারও বেশি সম্পদ নিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে। রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে, 2022 সালে উত্তর পশ্চিম লন্ডনে এক আবাসিক এলাকায় একটি সম্পত্তি বিক্রি হয় 1.10 কোটি পাউন্ডে। সবশেষ যার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1.38 কোটি পাউন্ড। রিজেন্টস পার্ক এবং লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে খুব কাছেই লন্ডনের সবচেয়ে সমৃদ্ধ এলাকাগুলোর একটিতে অবস্থিত ওই সম্পত্তির মালিক বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বাংলাদেশের কোনো নাগরিকের বছরে $12,000 বেশি দেশের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। অথচ ব্লুমবার্গ বলছে 2016 সাল থেকে তার মালিকানাধীন কোম্পানিগুলো প্রায় 200 মিলিয়ন পাউন্ড বা 2700 কোটি টাকারও বেশি মূল্যের 350টিরও বেশি সম্পত্তি দিয়ে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে কোম্পানি হাউসের কর্পোরেট অ্যাকাউন্ট, বন্দকি চার্জ এবং HM ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে ব্লুমবার্গের বিশ্লেষণে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তির মধ্যে রয়েছে সেন্ট্রাল লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে টাওয়ার হ্যামলেটসে আবাসন। যুক্তরাজ্যে সাইফুজ্জামানের প্রায় 250 সম্পত্তির তথ্য বিশ্লেষণ করে ব্লুমবার্গ বলছে, যখন এসব সম্পত্তি কেনা হয় তখন যুক্তরাজ্য জুড়ে তীব্র আবাসন সংকট চলছিল এবং এর 90 ভাগই নতুন বাড়ি। যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যানহেটেনেও সাইফুজ্জামানের অন্তত 5টি সম্পত্তি খুঁজে পেয়েছে ব্লুমবার্গ। মিউনিসিপ্যাল প্রপার্টি রেকর্ডসের বরাদ দিয়ে বলা হচ্ছে প্রায় $60 লাখ দিয়ে 2018 থেকে 2020 সালের মধ্যে এসব সম্পত্তি কেনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে প্রাক নির্বাচনী ঘোষণায় সাইফুজ্জামান তার মোট সম্পদের পরিমাণ 26 কোটি টাকার কম এবং তার স্ত্রী রুখমিলা জামানের মোট সম্পদের পরিমাণ 11 কোটি টাকা বলে জানান। কিন্তু বাংলাদেশে সম্পদের ঘোষণাপত্রে তার যুক্তরাজ্যের সম্পদের পরিমাণ দেখাননি। আর মন্ত্রী হিসাবে 2022-23 সালে তার বেতন প্রায় $10,000 হিসাবে দেখানো হয়। ব্লুমবার্গের প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে সাইফুজ্জামানের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। বাংলাদেশের বাইরে নিজের সম্পত্তির মালিকানা প্রসঙ্গে ব্লুমবার্গের পক্ষ থেকে মন্তব্য চেয়ে অনুরোধ করা হলেও তাতে সাড়া দেননি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।